পৃথিবীতে অনেক কিছু আছে যেটা আমাদের স্বপ্নের অতীত তো বটেই, দুঃস্বপ্নের অতীত। পৃথিবীতে অনেক জিনিস আছে যেগুলো আমাদের স্বপ্নের অতীত তো বটেই, দুঃস্বপ্নের অতীত। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। চলে এসেছে নতুন এক ভিডিও নিয়ে। তো আজকে আমরা এই ভিডিওতে যে ওয়েব সিরিজের ট্রেলার নিয়ে কথা বলবো, সেই ওয়েব সিরিজের নাম হচ্ছে পর্ণশবরীর সাপ। তাহলে চলো শুরু করা যাক। মিতুল কোথায় গেলি? আরে মিতুল বেরো। এই ট্রেলারটা দেখে যেটা আমরা বুঝতে পারছি, গল্পটা শুরু হচ্ছে এমন একটা পাহাড়ি অঞ্চলে, একটা জঙ্গলে, যেখানে একটা ফ্রেন্ডসদের গ্রুপ তারা ঘুরতে গেছে, এবং ঘুরতে গিয়ে সেখানে দুটো মেয়ে এবং একটা ছেলের মধ্যে হঠাৎ করে একটা মেয়ের হঠাৎ করে জঙ্গলে যাওয়ার পর থেকে ফেরত এসে সে দেখে যে তার বিভিন্ন রকমের তার অড বিহেভিয়ার করছে, মানে বিছানা থেকে নিচে বসে মেঝেতে আঁচড় কাটছে হাতে করে, ঠিক আছে, চোখের কালার চেঞ্জ হয়ে গেছে, বিভিন্ন রকমভাবে সে ভয় দেখাচ্ছে, বিভিন্ন রকমভাবে আতঙ্ক ক্রিয়েট করছে, একটা ভ্যারাইটি টাইপের অড বিহেভ করছে যেটা একটা সাধারণ মানুষের করা উচিত না। তো সেইখান থেকে আর একটা ছেলে এবং আর একটা মেয়ে, যে বন্ধু ছিল, তারা একে অপরে কনভারসেশন করে যে এরকম কেন হচ্ছে, কি হচ্ছে, জঙ্গল থেকে ফেরার পরই কেন এরকম হচ্ছে। তো তারা খুব ভয় পেয়ে গিয়ে তারা এমন একজনের কাছে সাহায্য নেয় যে এই সব কিছুর খুবই বিশারদ। তিনি এখানে সেই ক্যারেক্টারটা প্লে করছেন হচ্ছেন চিরঞ্জিত। তো এবং বাকি যে ক্যারেক্টারগুলো, যে বন্ধু সাকলে যে বাকি ক্যারেক্টারগুলো, তার মধ্যে মেন মেন ক্যারেক্টারে আমরা দেখতে পাবো অনিন্দিতা বোসকে, গৌরব দাকে, এবং পাশাপাশি মেন যাকে ভূতটা ভর করছে বা জঙ্গলের দেবী বা জঙ্গলের কোনো আত্মা যাই বলো না কেন সেটা ভর করছে, সেটা হচ্ছে সুরঙ্গনাকে। তো কিছুদিন বাদে, বহুদিন বাদ হয়ে গেল সুরঙ্গনাকে অভিনয় সেরকমভাবে দেখিনি, তো এটা থেকে এই ধরনের জনার বা ওয়েব সিরিজের ডেবিউ হচ্ছে বলা যেতে পারে। তো সুরঙ্গনের কাজ আমার তো বরাবরই খুব ভালো লাগে। তো এইখানে কিন্তু ওর চোখ মুখের ধরন বা ধাঁচ যেরকমভাবে অভিনয় করেছে সেটা কিন্তু সত্যি খুব রিয়েলিস্টিক লাগছে। এবার যদি আসি চিরঞ্জিত স্যারের নিয়ে, তো আমি সত্যি কথা বলবো তোমাদেরকে, চিরঞ্জিত স্যারের আমি খুব বিগেস্ট ফ্যান। তো তার প্রতিটা কাজ খুব ছোটোবেলা থেকে, যখন আমার মানে জাস্ট কথা বলতে শুরু করি তখন থেকে চিরঞ্জিত স্যারের সিনেমা দেখে আমরা অভ্যস্ত, এবং আমি নিজে পার্সোনালি খুবই ফেভারিট চিরঞ্জিত স্যারের। যতবার যত ধরনের কাজ দেখি, মানে একদিকে প্রসেনজিৎ স্যার আর একদিকে চিরঞ্জিত স্যার, তো দুজন হচ্ছে আমার কাছে একটা মানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির গড বলা যেতে পারে আমার কাছে। তো আমার খুবই ভালো লাগলো চিরঞ্জিত স্যারের এই অভিনয়টা, কারণ বহুদিন বাদে তাকে দেখার ইচ্ছে ছিল, এবং এই ধরনের জনারে এবং যে ক্যারেক্টার ওরিয়েন্টেড যে সিনেমা বলো বা ওয়েব সিরিজ বলো, তাতে চিরঞ্জিত স্যার যেরকমভাবে তার ক্যারেক্টারটা পালন করে সেটা সত্যিই অনবদ্য। এবং গৌরবদার নিয়ে কী বলবো, গৌরবদা লাস্ট প্রলয়ে এসেছিলো, আবার এইখানে একটা অন্য ধাঁচের ক্যারেক্টার, অন্য ধরনের ক্যারেক্টার। তো যে ক্যারেক্টারই দেওয়া হয় গৌরবদা পুরো ফাটিয়ে অভিনয় করে, এবং তো সেটা নিয়ে কারোর কোনো ডাউট থাকার কোনো জায়গাই নেই। এবার যার কথা বলো, তিনি হচ্ছে অনিন্দিতা ম্যাম। তো অনিন্দিতা ম্যামকে আমি একটা হিন্দি ওয়েব সিরিজে লাস্ট দেখেছিলাম, এবং তার অভিনয় দক্ষতা অসাধারণ লেগেছিলো আমার। তো আবারও বাংলা ওয়েব সিরিজে তিনি ফিরছেন এবং একটা রিমার্কেবল ক্যারেক্টার নিয়ে ফিরছেন। এই যে গল্পটা, এটা আমরা সানডে সাসপেন্সও শুনেছি এবং পাশাপাশি আমরা বিভিন্ন বইয়েতেও পড়েছি। তিনি হচ্ছেন সৌভিক চক্রবর্তী। তো এই যে তার যে গল্প বইটা, নীরেন ভাদুরীর যে গল্পগুলো তিনি লিখেছেন, এবং তার মধ্যে ওয়ান অফ দি বেস্ট গল্প হচ্ছে এই গল্পটা পর্ণশবরী। তো এটা আমার খুবই একটা ফেভারিট গল্প, এবং এই গল্পটা আমি যখন পড়েওছিলাম তখন আমার খুবই ভালো লেগেছিলো, এবং পাশাপাশি এটা যখন দেখছি এটা ওয়েব সিরিজ আকারে ফর্ম ক্রিয়েট হচ্ছে, অনেক সময় হয়টা কি যে যে ধরনের গল্প থাকে সেই ধরনের কিন্তু ফিল্ম বানালে জাস্টিসটা করতে পারে না। আমরা বাংলাতেও বহু এক্সাম্পল দেখেছি, হিন্দিতেও দেখেছি, কিন্তু আমার এই পার্টিকুলার ওয়েব সিরিজটার ট্রেলার টিজার সব দেখে আমার যেটা লাগছে, এটা সত্যিই ফুললি জাস্টিস করা হয়েছে, এবং আমি চাইবো যে এই ধরনের গল্পগুলো বা এটা সিরিজ হিসেবে চলতে থাকুক পরের বছর বা পরের সিজনে, যেন আবার একটা এই সিজনটাকে কন্টিনিউ করা হোক, এটা আমার খুবই এক্সপেকটেশন থাকবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ তোমার সব ভালো থেকো, হ্যাপি থেকো, এবং কমেন্ট সেকশনে জানিও তোমাদের পর্ণশবরীরটা কেমন লাগলো। টিল দেন স্টে ফিল্মিং।